Dear viewers, please hit the subscribe button and also click on bell icon so that you will not miss any of our future video. নেট দুনিয়ায় ভাইরাল সৌদি বিশ্ব সুন্দরী ফাতিমা। সৌদি আরবের নারীদের খুব একটা প্রকাশ্যে দেখা যায় না, রক্ষণশীলতাই এর কারণ। আর বিশেষ করে সৌদি রাজ পরিবারের কোনো নারীকে তো দেখা যায় না বললেই চলে, তাদের ছবিও বাইরে খুব কমই দেখা যায়। সম্প্রতি এক সৌদি প্রিন্স শেখ আব্দে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপর থেকেই তাকে বিশ্ব সুন্দরী বলে দাবি করেছে শোবিজ পাড়ার বিভিন্ন ওয়েবসাইট। মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইটে ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখের আকৃতি সত্যি মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। প্রসঙ্গত, ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা। জানা যায় তিনি 1986 সালে 22 অক্টোবর ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি তিনি MBA পাশ করেছেন। তেল সম্পৃক্ত দেশ সমূহের জোট ওপেক এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শ্রেষ্ঠ। মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন। সৌদি রাজ পরিবারের সূত্র দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফাতিমা সম্প্রতি বিভিন্ন ধাতব্য সংস্থার সঙ্গে কাজ করছেন। বিশেষ করে সৌদি আরবের নারীদের ইস্যুতেও তিনি বেশ সরব।